মুসলমান বন্ধুরে আমার, আপনি যদি তামাম পৃথিবীর লক্ষ লক্ষ বছরের খাবার পানি ও বস্তু লইয়া একটা ঘরের ভিতরে ঢোকেন, অক্সিজেন নিয়েছেন, যে অক্সিজেনটা লক্ষ লক্ষ বছর পর্যন্ত থাকবে, শেষ হবে না। এতগুলো খাবার পানি ও অক্সিজেন জীবন পরিচালনার সকল উপকরণ লইয়া যদি একটা জায়গায় বসিয়া যান, এরপরে যদি দুনিয়ার যোগালি মিস্ত্রিদেরকে বলেন আমার চতুর্দিকটা তোমরা সীসা ডালিয়া প্রাচীর বানায়া দাও, আপনার আমার মালিক, আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্য নক্ষত্রের মালিক আল্লাহ কয়, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দারে তুমি যদি সীসা ডালা প্রাচীরের ভিতর প্রবেশ করো, যেখানে পৃথিবীর কেউ তোমার কাছে যাইতে পারবে না, পৃথিবীর কামান দিয়া গুলি করলো সেটা মিস হয়ে যাবে, সেখানে কোনো আঘাত আনতে পারবে না, কিন্তু মনে রাখিও তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, নির্দিষ্ট টাইম যখন শেষ হয়ে যাবে, ঘন্টার কাটা ঘন্টায়, মিনিটের কাটা মিনিটে, সেকেন্ডের কাটা সেকেন্ডের গড়ে যখন চলে যাবে, আমার মালাকুল মত আজরাইল সেই সীসা ডালা প্রাচীর গেরা সেই রাজপ্রাসাদের ভিতরে উপস্থিত হইতে আমার ফেরেশতা সক্ষম। কথা ঠিক না ভাই? এ মুসলমান বন্ধুরা আমার, আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা, কোন বাদশাহ, কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী বাঁচতে পারে নাই। আপনি আমি যারা এই ময়দানে হাজির হয়েছি, দুই দিন আগে পরের মুসলমান বন্ধুরা আমার, আপনারা আমরা কেউ দুনিয়ার জমিনে বাঁচব না, কথা ঠিক না বেঠি? পৃথিবীর সবকিছু মিস হইতে পারে, কিন্তু মালাকুল মৌত আজরাইলের হাত থেকে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। অতএব বন্ধুরে আমার, যেহেতু দুনিয়াতে চিরদিন থাকব না, একদিন আপনাকে আমারকে আবার আল্লাহর কাছে হাজির হইতে হবে, কথা ঠিক না ভাই? যদি মইরা যাইতাম, পয়সা যাইতাম, মরার পরে যদি মাটি হইয়া যাইতাম, তাইলে জীবনটাকে যেমনি খুশি সামনে পরিচালনা করলেও কোনো সমস্যা ছিল না, কথা ঠিক না ভাই? মরার পরে যদি মাটি হইয়া যাইতাম, পয়সা গইলাম, নাসিয়াম মানসিয়া হইয়া যাইতাম, তাইলে যেমনি খুশি সেমনি সুদ খাইতাম, যেমনি খুশি সেমনি ঘুষ খাইতাম, যেমনি খুশি সেমনি যুবক বন্ধু আবার গাঁজা টানতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এ মুসলমান ভাইরে আমার, মরার পরে যদি মাটি হয়ে যাইতাম, গলিয়া পসিয়া যদি শেষ হয়ে যাইতাম, তাইলে যেভাবে খুশি সেভাবে নিজের জীবন পরিচালনা করলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার মালিক কয়, না না বান্দা, মরলেই তুমি শেষ নয়, কুল্লু, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউ, আল্লাহ পাক বলেন সব মানব দানব মরবে, কিন্তু মরাটাই শেষ নয়, মরার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, কথা ঠিক না বেঠি? জোরে কন্যা ঠিক না বেঠি? যদি আল্লাহর কাছে যাওয়া না লাগতো, যদি আল্লাহর কাছে হাজিরা দিতে না হইতো, যদি আবার আমাদেরকে পুনরুত্থান না হইতে হইতো, তাইলে এই দুনিয়ার জীবনটাকে যেমনি খুশি সামনে পরিচালনা করলো কোনো সমস্যা ছিল না। এ যুবক বন্ধুরা ভালো করে শুনেন, যদি আল্লাহর কাছে আপনাকে আমাকে হাজির হইতে না হইতো, তাইলে যেমনি খুশি সামনে অন্যদের উপরে, দুর্বলদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু বুঝতে হবে, এই পৃথিবীর কেউ আমার অন্যায়ের, আমার জুলুমের প্রতিশোধ নিতে না পারলেও হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাকের আসামির কাঠগড়া থেকে আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে, কথা ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর কোনো রাজা, প্রজা, বাদশাহ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিব, মহাসচিব কারো বেল থাকবে না, সকলে সেদিন আল্লাহর সামনে ইয়া নাফসি বলে কান্নাকাটি করতে থাকবে, কথা ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান বন্ধুরা আমার, যারা আজকে রাতের আধারে ত্রাসগিরি করে, সন্ত্রাসী করে অন্যের টাকা পয়সাগুলো লুণ্ঠন করে নিচ্ছেন, যারা সরকারি দলে থাকার কারণে বিরোধী দলীয়দের উপরে কিংবা নিজে পাওয়ারফুল হওয়ার কারণে দুর্বলদের উপরে যেমনি খুশি সেমনি নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছেন, সেদিনকার কথা ভুলে গেলে চলবে না, যে আজকের পৃথিবীতে যদিও কেউ আমার প্রতিশোধ নিতে সক্ষম না হয়, কিন্তু একদিন অবশ্যই আহকামুল হাকিমিন, আল্লাহর কাঠগড়ায় আমাকে অবশ্যই অবশ্যই দাঁড়াইতে হবে, কথা ঠিক না ভাই? ঠিক।
পৃথিবীর অতীত থেকে আমাদের ইতিহাস সাক্ষ্য নেওয়ার দরকার। পৃথিবীর বহু বড় বড় রাজা বাদশারা ছিল, ফেরাউন 450 বছর পর্যন্ত রাজত্ব পরিচালনা করেছে, নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় প্রভু, আমি সবচেয়ে খোদা, এই কথারও বলার দুঃসাহস করেছে, কিন্তু অবশেষে আল্লাহর আজাব থেকে বাঁচতে পারছে। কথা বলেন পেরেছে? আমি আপনিও পারবো না? তাদের থেকে আমাদের ইব্রত হাসিল করার দরকার, নসিহত হাসিল করার দরকার, যে অতীতের পৃথিবীর যেরকম বড় বড় জালিমরা মজলুমদের উপর অত্যাচার করেছে, তারা যেরকম আল্লাহর আজাব থেকে বাঁচতে পারে নাই, খোদার কসম আমি আপনিও বাঁচতে পারবো না। নবীজি বলেছেন, ইত্তাকি আন্দাইয়াল মাজলুম, মাজলুমের আহ থেকে বেঁচে থাকো, জুলুম করিও না মানুষের উপরে, কারণ মাজলুমের একটা আহ আর আমি আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে দ্বিতীয় কোনো পর্দা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি আজকে ক্ষমতাশালী হওয়ার কারণে যদি দুর্বলের উপরে আঘাত করি, তাকে কষ্ট দেই, সে প্রতিশোধ নিতে পারে নাই, কিন্তু মালিকের দরবারে যদি বলে আহ আল্লাহ, সে আজকে জালিম আমাকে জুলুম করেছে, প্রতিশোধ নিতে পারে নাই, তোমার দরবারে বিচার দিলাম। আল্লাহর নবীজি বলেছেন, এই আহটা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছতে 1 সেকেন্ডও সময় লাগে না। কথা বলেন না ঠিক না ভাই? ঠিক। অতীতের কথা বলতেছিলাম, পৃথিবীর কোন জালিম আজ পর্যন্ত কোন সম্প্রদায়ের উপরে জুলুম করে আল্লাহর হাত থেকে মুক্ত হইতে পারে নাই, বাঁচতে পারে নাই। ফেরাউন কত বড় বাদশা ছিল। মুসলমান বন্ধুরা আমার, জুলুম করা থেকে নিজেকে বাঁচায় রাখবা, মনে রাখো হে যুবক বন্ধুরে আমার, আজকে তোমার পিছনে লিডার আছে, বস আছে, দাদার আছে, তুমি 4-5টা খুন করেও বন্ধু একটা মোবাইল ফোনের হেলোর মাধ্যমে তুমি মুক্ত পাওয়া যাইতে পারো, এমন আছে না নাই? যার কারণে সন্ত্রাসী আরো বেশি বৃদ্ধি হয়, ডাকাতের ডাকাতি আরো বেশি বাড়ে, চোরদের আস্পর্ধা আরো বেশি বাড়ে। কারণ জানে, আমি যত বড় চুরি হই না কেন, যত বড় জনগণের হক নষ্ট করি না কেন, আমাকে জেলের ভিতরে বন্দি করে রাখার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। যুবক বন্ধুরা আমার, ভুলে গেলে চলবে না, আজকের এই ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে যদি তোমার আমার প্রতিশোধ নেওয়ার মতো যদি কেউ নাও থেকে থাকে, একদিন সেই মালিকের দরবারে যাইতে হবে, যে মালিকের দরবারে যারা বরাবর অন্যায় করলেও বন্ধু বাঁচার কোন সুযোগ নাই। আমার আপনার মালিক কয়, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মুসলমান ভাইরারে আমার, আপনার আমার মালিক কয়, বান্দারে দুনিয়ার জমিনে যদি জাররা বরাবর তুমি একটা নেক আমল লইয়া কবরে আস, জাররা কারে কয়? মুফাসসিরিনে কিরামগণ বলেছেন, সূর্যের কিরণ যখন পূর্ব দিগন্ত উদিত হয়, দরজা জানালার ফাঁক দিয়ে দেখবেন, সূর্যের কিরণটা যখন ঘরের ভিতরে পড়ে, হাজার হাজার কোটি কোটি অনুপরিমাণ বালুর রোয়াগুলো বাতাসের মধ্যে উড়তে দেখা যায়, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। কথা ঠিক না ভাই? এইরকম একটা জাররা বরাবর একটা বালির রোয়া, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন ছোট্ট থেকে ছোট্ট একটা দানাকে বলা হয় বন্ধু জাররা। আপনার আমার মালিক কয়, এ বান্দা, আমি এত বড় আহকামুল হাকিমিন, এত বড় না ইনসাফগার বাদশাহ, এইরকম জাররা বরাবর নেক আমল লয়ে যদি তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হও, আমি আল্লাহ তাআলা তোমার উপরে জুলুম করব না, এইরকম অনুপরিমাণ নেক আমলটাও হাশরের ময়দানে আমি তোমার সামনে হাজির করব। পক্ষান্তরে যদি এরকম জাররা বরাবর গুনাহের আমল লইয়া যদি দুনিয়ার জমিন থেকে মরিয়া যাও, মনে রাখিও হাসুনের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা এইরকম অনুপরিমাণ জুলুমের গুনাও আমি তোমার সামনে হাজির করে দেব। এ আল্লাহ পাকের গোলাম, বিশ্ব নবীর উম্মতের দাওয়াত, দুনিয়ার জমিনে একটা হরিণীকে লক্ষ্য করে শিকার করার জন্য আপনি গুলি ছুড়েছেন, ওই গুলিটা হরিণের শরীরে লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, ঠিক না ভাই?
বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন, আপনার পাসপোর্টের মধ্যে ভিসা লাগতেও পারে আবার নাও লাগতে পারে। নির্বাচনে দাঁড়াইছেন, আপনি নির্বাচনে পাস করতেও পারেন আবার নাও করতে পারেন। দুনিয়ার সব কয়টা কাজ মিস হওয়ার সম্ভাবনা আছে না নাই? দুনিয়ার প্রত্যেকটা কাজ যত দামি কাজই হোক না কেন, এ মুসলমান বন্ধু, বারবার বারবার মিস হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমি জানতে চাই, মৃত্যুর হাত থেকে বাইসা যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? এ মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, পর্দা নিশিং মা বোনেরা গো আমার, পৃথিবীর সব কিছুর মাঝখান থেকে মিস হওয়ার সম্ভাবনা যদিও থাকে, কিন্তু মালাকুল মউত হযরত আজরাইলের হাত থেকে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভৈরবের বাস ট্রেনে কোনো ঘটনা ঘটলে ওই ঘটনাটা দেখা আবার বাড়িতে আইসা নিজের বিবির কাছে, ভাই বন্ধুর কাছে তার বৃত্তান্ত বর্ণনা করা যায়, কিন্তু মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যদি জীবনে একবার বন্ধু তোমার আমার দেখা হয়ে যায়, খোদার কসম, খোদার কসম, দ্বিতীয়বার হযরতে আজরাইলের বৃত্তান্ত বর্ণনা করার মতো কোনো সুযোগ তোমার আমার থাকবে না।